শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট শপ কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সোমবার থেকে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 27,142 জন। এদের মধ্যে ছাত্র 13,908 জন এবং ছাত্রীর সংখ্যা 13,234 জন। প্রতিবন্ধী পরীক্ষার্থীর সংখ্যা 23 জন। মোট 60টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ভবতোষ সাহা বিভিন্ন স্কুল পরিদর্শন করে পরীক্ষা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের সকল জায়গার সাথে ধর্মনগরে সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের পরীক্ষার সুবিধা অসুবিধার খোঁজ নিতে পরীক্ষা কেন্দ্রে হাজির হন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। মহকুমার 4টি বিদ্যালয় থেকে মোট 240 জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে। সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়াতেও সোমবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার থেকে হবে মাধ্যমিক। ক্লাস চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের প্রাইভেট টিউশন পড়ার জন্য হুলিয়া জারি, বিস্ফোরক এই অভিযোগ উঠল সোনামুড়া মহাবিদ্যালয়ের অধ্যাপক উত্তম দেবনাথের বিরুদ্ধে। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সমাজ কল্যাণ দপ্তর। এরই অঙ্গ হিসেবে সোমবার রাজধানী সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হল লিঙ্গ সংবেদনশীলতা বিষয়ক একদিনের কর্মশালা। অমরপুর কুরমা বুড়িথাই বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ সরকার চাকরির জীবনে শেষ দিনে 1,00,000 টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট করে স্কুলে মেধা পুরস্কার ফান্ডের সূচনা করে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কৈলাসহর মাগরুলি গ্রাম পঞ্চায়েতের তোয়াহিদ আলীর বাড়িতে হানা দিয়ে 29 বস্তা পেঁয়াজ উদ্ধার করল ইরানি থানার পুলিশ। জানা গেছে এই পেঁয়াজ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সেই বাড়িতে জমিয়ে রেখেছিল। উদ্ধারকৃত পেঁয়াজের আনুমানিক মূল্য 50,000 টাকা বলে জানিয়েছে ইরানি থানার পুলিশ। এডিসি নির্বাচনের জয়ে মরিয়া বিজেপি সাংগঠনিক বৈঠক থেকে দলীয় কর্মসূচি জোর কদমে শুরু হয়ে গেছে গেরুয়া শিবিরে। এবার এডিসি নির্বাচনকে সামনে রেখে গেরুয়া শিবির নিজেদের ঘর গোছানোর কাজ পুরোদমে শুরু করে ময়দানে নেমে পড়েছে। উদয়পুর মহকুমার দাতারাম বর্তুলি বাজারে বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় 26 পরিবারের 80 জন ভোটার বিজেপিতে যোগ দেন। জনতার দরবারে এবার আছে পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাধাকিশোরপুরের অন্তর্গত খিলপাড়া পঞ্চায়েতের আমতুরি এলাকায় বাসিন্দাদের কথা শুনেন মন্ত্রী। এবার পথ দুর্ঘটনার বলি হলেন এক মহিলা, তার নাম দিলপতি ত্রিপুরা। ঘটনাটি ঘটেছে বিলোনিয়া শহর সংলগ্ন শঙ্কর মঠ এলাকায়। সিএএ এবং এনআরসি বিরোধিতায় সরব আমরা বাঙালি কাঞ্চনপুরে প্রতিবাদ জানিয়ে পদযাত্রায় সামিল হন আমরা বাঙালি নেতাকর্মীরা, পরে হয় সভা। উদয়পুরে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অনাবাসিক জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি হয়েছে। গত 7 দিন ধরে এই শিবির চলে। অজানা রোগে আক্রান্ত তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামী ব্লকের 18 এডিসি ভিলেজের কৃষ্ণমণি চৌধুরীর রিয়াং পাড়ার বাসিন্দা শিশুকন্যা নীলিতা রিয়াং অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার।
ম্যালেরিয়া রোগের হাত থেকে গ্রাম পাহাড়ের মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে স্বাস্থ্য শিবির ও মশারি বিতরণ করল স্বাস্থ্য দপ্তর। তেলিয়ামুড়া ও কৃষ্ণপুর বিধানসভা এলাকায় হয় এই অনুষ্ঠান। পরিশ্রুত পানীয় জলের দাবিতে কৈলাসহর ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ডলুছড়া এলাকার লোকজনেরা পথ অবরোধে সামিল হয়। দু ঘন্টা পরে আশ্বাস পেয়ে স্বাভাবিক হয় পরিস্থিতি। সোমবার কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের পৌরোহিত্যে গোমতী জেলার হাসপাতালে এক বৈঠকের আয়োজন করা হয়। হাসপাতালে নানা সমস্যা নিয়ে হয় আলোচনা। ভূস্বর্গে ফের জঙ্গি হানার ছক ভেস্তে দিল সেনা। জম্মু কাশ্মীরের বুদগাম থেকে সেনার জালে ধরা পড়ল চার জঙ্গি। উপত্যকায় নাশকতা চালানোর ছক কষেছিল ওই জঙ্গিরা। খুব তাড়াতাড়ি পাকিস্তানে বন্ধ হয়ে যেতে পারে গুগল, ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া। এই তিন মিডিয়া সহ বেশ কয়েকটি সংস্থা পাক সরকারকে চিঠি দিয়েছে। নিউজিল্যান্ড বোলাররা তার দলের ব্যাটসম্যানদের ভুল করতে বাধ্য করেছে। ব্যাটসম্যানরা নিজেদের পরিকল্পনা কার্যকর করতে ব্যর্থ হয়েছে। বিরাট কোহলির কাছে সিরিজ হারের সার সংক্ষেপ এটাই। সুইজারল্যান্ডের মানুষেরা সাধারণত দেখা হলে চুম্বন করে একে অপরকে অভিবাদন জানান, কিন্তু চুম্বনের ফলে ছড়াতে পারে করোনা ভাইরাস, তাই চুম্বনেই নিষেধাজ্ঞা জারি করল সুইস সরকার।